ব্যাসদেব বিরচিত মহাভারতের বনপর্বে দেখা যায় যে সুরসনে বনে অবস্থানকালে যুধিষ্ঠিরাদি পঞ্চপাণ্ডব পিপাসা কাতর হলে যুধিষ্ঠির প্রথমে মধ্যম পাণ্ডব ভীমকে জল অন্বেষণে প্রেরণ করেন। অরণ্য মধ্যে জল অন্বেষণে ভীম গমনকালে নানা পুষ্প অলিকুল খঞ্জন খঞ্জনী ময়ূর ময়ূরী দেখলেন, কিন্তু কোথাও কোনো সরোবর দেখতে পেলেন না। এদিকে ধর্মরাজ স্বীয়পুত্র যুধিষ্ঠিরের ধর্মজ্ঞান পরীক্ষার জন্য এক সরোবর সৃজন করে আপন মায়ায় স্বয়ং বকরূপ ধারণ করলেন, সেখানে অবস্থানও করলেন তিনি। পিপাসাকাতর ভীম সেখানে উপস্থিত হয়ে জলপান করতে গেলে বকরূপী ধর্ম তার চারটি প্রশ্নের জবাব না দিয়ে জলপান করলে মৃত্যু হবে এই কথা বললেন। প্রশ্ন চারটি হল, কি বা বার্তা, কি আশ্চর্য, পথ বলি কারে, কোন জন সুখী হয় এই চরাচরে। পিপাসাকাতর ভীম প্রশ্নের উত্তর না দিয়ে অহংকার করে জলপান করতে যাওয়ায় জলস্পর্শ মাত্র মারা গেলেন। বহু বিলম্বেও ভীম ফিরে না আসায় অর্জুন প্রেরিত হল। বকরূপী ধর্মরাজের চারটি প্রশ্নের সমাধান না করায় তারও মৃত্যু হল। পরে নকুল এবং তারপর সহদেব ও দ্রৌপদী গমন করলেন, কিন্তু চারটি প্রশ্নের জবাব না দিয়ে অহংকারে জলপান করতে যাওয়া মাত্র এক এক করে তাদেরও মৃত্যু হল। অবশেষে স্বয়ং যুধিষ্ঠির অন্বেষণে বেরিয়ে গেলেন এবং মায়া সরোবরে পত্নী ও ভ্রাতাদের মৃত দেখে দুঃখিত অন্তরে কাতর হয়ে মৃত্যুবরণ করতে চাইলে ধর্মরাজ বকরূপ ধারণ করে আত্মহননের পথ থেকে নিবৃত্ত করলেন এবং পিপাসাকাতর যুধিষ্ঠিরকে চারটি প্রশ্নের জবাব দিয়ে জলপান করতে বললেন। কি বা বার্তা, কি আশ্চর্য, পথ বলি কারে, কোন জন সুখী এই চরাচরে। পাণ্ডুপুত্র, আমার যে এই প্রশ্নচারী, উত্তর করিয়া তুমি পান করো বাড়ি। প্রথম প্রশ্নের উত্তরে যুধিষ্ঠির বললেন, মাস আর ঋতু হাতা, দিবা রাত্রি তাতে কাষ্ঠরূপ, পাবক হচ্ছে সবিতা, কর্তা কাল এই মোহময় সংসারের কড়াইয়ে ভূতগণকে পরিপাক করছেন, এটাই বার্তা। দ্বিতীয় প্রশ্নের উত্তরে তিনি বললেন, প্রতিদিন জীবজন্তু জম ঘরে যাচ্ছে, শেষে যারা আছে তারা মনে করছে যে তারা চিরজীবী, তাদের ক্ষয় নেই, এটাই আশ্চর্য। তৃতীয় প্রশ্নের উত্তরে যুধিষ্ঠির বললেন, নিগূঢ় ধর্মতত্ত্ব নিরূপণে বেদ আর স্মৃতিশাস্ত্র একমত নয়, নানা মুনিরও নানা মত, কাজেই মহাজনদের অনুসৃত পথই প্রকৃতপক্ষে গ্রহণীয়। চতুর্থ প্রশ্নের উত্তরে বললেন তিনি, যিনি অঋণী অপ্রবাসী ও মধ্যাহ্নে যদি সাকান্ন ভোজন করে তবে তিনি সুখী। বকরূপী ধর্ম প্রশ্নের উত্তর পেয়ে প্রীত হয়ে কোনো এক ভাইয়ের জীবন প্রার্থনা করতে বললেন। যুধিষ্ঠির মাতামহগণের পিণ্ডদানের জন্য নকুল ও সহদেবের জীবন প্রার্থনা করলেন। ধর্মরাজ যুধিষ্ঠিরের এই ধর্মজ্ঞান দেখে সন্তুষ্ট হলেন এবং ধর্মপথ থেকে বিচ্যুত হতে নিষেধ করে দ্রৌপদী সহ অন্য ভ্রাতাদের প্রাণ ফিরিয়ে দিয়ে স্বস্থানে গমন করে। এই কাহিনী থেকে পথটা কি তা জানা গেল। প্রকৃত পথ হচ্ছে যে মহাজনেরা যে পথে গমন করে সত্যে উপনীত হয়েছেন সেই পথটাই প্রকৃত পথ। এখন প্রশ্ন হচ্ছে, মহাজন কারা, সত্যই বা কি বস্তু, কিভাবে তারা সত্যে উপনীত হয়েছেন। সাধারণ অর্থে মহাজন বলতে যারা সুদের বিনিময়ে টাকা ধার দেয় বা বন্ধকি কারবার করে তাদের বোঝায়। সেই জন্য এইসব মহাজনদের অনুসৃত পথ প্রকৃত সত্য লাভের পথ নয়। এখানে মহাজন বলতে মহৎ যে জন অর্থাৎ মহাপুরুষ, এমন যে জন সেই অর্থেই ব্যবহার করা হয়েছে। মহাপুরুষ বলতে সমাজ সংস্কারক, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ, সাহিত্যিক প্রভৃতিও মহাপুরুষ নামে অভিহিত হয়। কিন্তু এরা আংশিকভাবে নিজ নিজ ক্ষেত্রে কোনো একটি করে বিশেষ উদ্দেশ্য সাধনে কৃতকার্য হয়ে জগৎকে শিক্ষা দিয়েছেন, যেমন বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র প্রমুখ, এরকম বহু মহাপুরুষের নাম উল্লেখ করা যেতে পারে। আরও এক শ্রেণীর মহাপুরুষ আছেন যারা পূর্ণ মানব, নরনারায়ণ। এই অপূর্ণ ভোগদেহকে অবলম্বন করে যারা পূর্ণত্বে পৌঁছে গেছেন বা সত্যকে জেনেছেন। এখন সত্য বা পূর্ণত্ব কি? মানুষ মাত্রই অপূর্ণ, আর তাই তার
পূর্ণ হবার সাধনা আবহমান কাল ধরে চলে আসছে। আমরা সাধারণ মানুষ নানা দোষ ত্রুটিতে পূর্ণ, কিন্তু যা পূর্ণ তা দোষ ত্রুটি থেকে সম্পূর্ণ মুক্ত বা মানব সত্তার সকল দিকই পূর্ণ বিকশিত। কাজেই পূর্ণত্বের সাধনা হচ্ছে বিকশিত হবার সাধনা। যা পূর্ণ তাই সত্য। এই বিশ্ব চরাচরে একটি মাত্র সত্য বস্তু, আর বাকি সব অসত্য। সেই সত্য বস্তুই হচ্ছে ব্রহ্ম, যা সব কিছুর মধ্যে বিদ্যমান। আমিও ব্রহ্ম থেকে কৃমিকীটদের মধ্যে একজন, কাজেই তা আমার মধ্যেও বিদ্যমান। তাই গীতায় ভগবান বলেছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদয়দেশ অর্জুন তিষ্ঠতি। সুতরাং যা চিরস্থায়ী তা সত্য বা নিত্য, বাকি সবই অনিত্য ভঙ্গুর। আমরা সত্যের পূজারি, অনাদিকাল থেকে মানুষ নিত্য বস্তুর ধ্যান করে আসছে আর সত্যে প্রতিষ্ঠিত হচ্ছে। প্রকৃত পথটা কি? যে পথে হেঁটে তারা স্মরণীয় বরণীয় মহাপুরুষ বা পূর্ণ মানব হয়েছেন, সেটাই প্রকৃত পথ। আদিমকাল থেকে আমরা যদি একটু পর্যবেক্ষণ করে ইতিহাসের পাতা উল্টে দেখি, তাহলে দেখব যে এ পর্যন্ত বহু মহাপুরুষ পৃথিবীতে জন্মেছেন এবং তারা যে পথে হেঁটে সত্যবস্তু লাভ করেছেন সে পথের ঠিকানাও রেখে গেছেন জগৎবাসীকে পথ দেখানোর জন্য। পার্থিব জীবনের ক্ষুদ্র সুখ দুঃখ জ্বালা যন্ত্রণার অনেক ঊর্ধ্বে তারা নিজেদের জীবন প্রতিষ্ঠিত করেছিলেন। তারা নিজেরা অমৃত আস্বাদন করে জগৎবাসীর জন্য তা বিতরণ করে গেছেন। আজ পর্যন্ত সারা পৃথিবীতে বহু মহাপুরুষের আবির্ভাব ঘটেছে। তারা হলেন ভগবান বুদ্ধদেব, যীশুখ্রিস্ট, হযরত মোহাম্মদ, জগৎগুরু শঙ্করাচার্য, চৈতন্যদেব, শ্রী শ্রী লাহিড়ি বাবা প্রমুখ মহাপুরুষেরা, যারা যুগ সন্ধিক্ষণে জন্মগ্রহণ করে পৃথিবীতে ধর্ম স্থাপন করে গেছেন। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ সাধুদের পরিত্রাণের জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশের জন্য তিনি যুগে যুগে ধরাধামে অবতীর্ণ হন। মহাপুরুষদের জীবন ইতিহাস আলোচনা করলেই পরাশান্তি লাভের জন্য প্রকৃত পথের সন্ধান পাওয়া যাবে। এর পরের পর্বে মহাপুরুষদের জীবন সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।